আসসালামু আলাইকুম আছেন সবাই ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ম্যাথ স্কুলের পক্ষ থেকে আমি ইসমাইল আছে আপনাদের সাথে গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম আমরা তখন বইয়ের উপপাদ্যগুলো করেছি তো আজকে অনুশীলনীর কিছু ইম্পর্ট্যান্ট উপপাদ্যগুলো পড়বো যেগুলো জেসসি এক্সামে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো প্রায় আসে তো বৃত্ত নিয়ে আমরা যেহেতু এর আগে একটা পার্ট ওয়ান করেছি সেখানে আমরা মেন বইয়ের জ্যামিতিগুলো দেখিয়ে দিয়েছিলাম আজকে বৃত্তের অনুসরণী সবগুলো জ্যামিতি দেখিয়ে দিব মনে হয় যে যত সবগুলো জ্যামিতি দেখাতে গেলে একটু ভিডিওটা অনেক বড়ো হতে পারে লেনদি হতে পারে যদি একটু টাইম নিয়ে দেখো তাহলে তোমাদের জন্য এটা খুব উপকার হবে অথবা ভালো হবে যে সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যে এক্সট্রা জ্যামিতিগুলো আছে এটা অনেক সময় তোমরা প্রশ্নটা খেয়াল করতে পারো না অথবা বুঝতে পারো না তো আমি সবগুলোই তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো ভিডিওটা একটু ধরে সহকারে সম্পূর্ণ দেখতে হবে সো আমরা দশ পয়েন্ট একের তিন নাম্বার এবং চার নম্বর এখান থেকে দুইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো তিন নাম্বারটা একটু খেয়াল করে দেখি যে কোনো এ এবি ও এসি যা দুইটি এ বিন্দুগামী বেসারদের সাথে সমান কোন উৎপন্ন করে প্রমাণ করো এসি আর চার নাম্বারটা হল তিনের বিপরীত সেখানে যা দুইটা সমান দেওয়া আছে প্রমাণ করতে হবে কোন দুইটা পরস্পর সমান মানে একটার মধ্যে দুইটা কোন পরস্পর সমান দয় সমান প্রমাণ করতে হবে অন্যটার মধ্যে জয় দ্বয় পরস্পর সমান কোন দুইটা যে সমান এটা প্রমাণ করতে হবে সো আমরা তিন নাম্বারটা যদি দেখি প্রথমে চিত্র অনুযায়ী মানে যেখানে যে তথ্য দেওয়া আছে ওই তথ্য অনুযায়ী একটা চিত্রকে নিতে হবে তো ও বিশিষ্ট একটা বৃত্ত নিয়ে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি ও এসি দুটি জ্যা বি এবং এসি দুটি জ্যা এটা বলা হয়েছে এ বিন্দুতে ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে তো ও বিন্দু এটা হলো এ বি একটা জ্যা এটা হলো এসি একটা জ্যা এটা হলো ও বিন্দু ও কমা এ যদি যোগ করা হয় তাহলে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে একটা ও এ বি আর একটা হলো ও এ সি যদি এই ও এ বি কোণ এবং ও এ সি কোণ দুইটা পরস্পর সমান হয় তাহলে এ বি আর এসি জ্যা যায় পরস্পর সমান হবে এটাই প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও এসি দুটি যা এখানে শুধুমাত্র দুটি যা হবে সমানকে সমান না এটা দেখাতে বললাম এটা প্রমাণ করতে হবে যে এব ও এসি দুটি যা ও কমা এ যোগ করি তাহলে যদি ও কমা এ যোগ করা হয় তাহলে এখানে দুটি কোন উৎপন্ন হয় একটা হলো ও এ বি একটা হলো কি ও এ সি তাহলে ও কমা এ যোগ করি এবার লিখতে পারি এ বি ও এ সি জ্যা দয় বা জ্যা দুটি ব্যাসার্ধের সাথে সমান দুটো দুটা কোণ উৎপন্ন করে সমান কোণ ও এ বি এবং কোন ও এ সি উৎপন্ন করে তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান এ বি আর এসি দুটি পরস্পর সমান এটা প্রমাণ করে নিতে হবে তো এখানে দুটা কোন পরস্পর সমান হলো একটা হলো ও এ বি এক হলো ও এসি আর যখন আমরা চার নাম্বারটা পরব তখন এ যে এব সমান সমান এসি দেওয়া থাকবে আমাদের এই কোন দুইটা প্রমাণ করতে হবে একটা অন্যটার বিপরীত এরপরে অঙ্কন এখান থেকে ও কমা বি আর ও কমা সি যোগ করি দুটো আলাদাভাবে যোগ করে দেবো একটা হল ও কমা বি আমি লিখে নিতে পারি ও কমা বি এবং ও কমা সি যোগ করি এখন এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা ত্রিভুজ ও এ বি এক ত্রিভুজ ও এ সি এদের মধ্যে সর্বসম্মততা প্রমাণ করতে হবে যে কী কী জিনিস মিলে আছে যদি সর্বসম্মতা প্রমাণ করতে পারি তাহলেই দুটো ত্রিভুজ সর্বসম্মত হলে তাহলে এব বাহু আর এসি বাহু পরস্পর সমান হবে তো প্রমাণ তো এখানে একটা জিনিস জেনে নিতে হবে যেখানে প্রত্যেকটা ত্রিভুজ ত্রিভুজ ও এ বি এক নম্বরে রেখি ত্রিভুজ ও এ বি এ ও এ সমান সমান ও বি কারণ একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ আর আমরা জানি একই বৃত্তের সকল ব্যসার্ধ পরস্পর সমান হয় একই বৃত্তের ব্যসার্ধ আচ্ছা ও এ সমান সমান একটা ত্রিভুজে দুইটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজের দুইটা কোনো পরস্পর সমান কারণ ত্রিভুজ দুইটা বাহু সমান মানে একটা সমুধিবাহু ত্রিভুজ আর সমুববাহু ত্রিভুজের ক্ষেত্রে যেই দুইটা বাহু সমান তার সংলগ্ন দুইটা কোনো পরস্পর কী হবে সমান তাহলে এই বিকো সমান সমান এক পাশে এক কোনটা হবে তাহলে যেহেতু ও এ সমান সমান ও বি দুটি বাহু সমান তাহলে আমরা দেখতে পারি ও এ বিকোণ সমান সমান ও বি এ কোন দুটা কোন পরস্পর সমান এটা গেল ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে এখন আরেকটা একটা ত্রিভুষ আছে ও এ সি ত্রিভুজ ও এর ক্ষেত্রে একই ও এ সমান সমান ও সি ও এ সমান সমান ও সি এটাও একই বৃত্তের ব্যসার্ধ ঠিক আছে যেহেতু দুইটা বাহু পরস্পর সমান তাহলে তার দুইটা কোনো পরস্পর সমান হবে একটা হলো ও এ সি সমান সমান ও সি এখানে ও এ সি এই কোনটা এবং ও সি এ এই কোনটা পরস্পর কী হবে সমান কারণ এই দুইটা বাহু একটা ও এ একটা ওসি বাহু সমান দুইটা বাহু সমান থাকলে তাদের সংলগ্ন মানে তাদের সাথে মিলানো দুটা কোনো পরস্পর সমান হবে তাহলে এখানে ও এ বি সমান সমান ও বি এ পাইলাম আর এখানে ও এসি সমান ও সি এ এখন এখানে দেখা গেল যে ও এ বি আর ও এ সি পরস্পর সমান বিশেষ নিউজের মধ্যে বলা হয়েছে সমান কোন ও এ বি এবং ও এ সি তাহলে এই ও এ বি আর ও এ সি যদি পরস্পর সমান হয় তাহলে ও বি এ আর ও সি এও পরস্পর কী হবে সমান তো আমরা লিখতে পারি এখন ও এ বি সমান সমান ও এ সি এটা হলো দেওয়া ছিল মানে বিশেষ নির্বাচনের মধ্যে বলা হয়েছে এখন ও এ বি এর মান কত আছে ও এ তাহলে আমি ও এ বি এর পরিবর্তে কি লিখতে পারি ও এ আর ও এসি ও এসি সমান সমান কি আছে ও সি এ তাহলে আমি লিখে নিতে পারি ও সি এ তাহলে দেখা গেলো যে এই ও এ কোনটা আর এই ও সি এ কোনটা পরস্পর সমান হলো এখন ত্রিভুজ দুইটা ত্রিভুজের মধ্যে সমান না করে দেখতে হবে যে সর্বসম্ম হয় কিনা তো আমরা এখানে দেখতে পেলাম যে ও বি সমান সমান ও সি কারণ একই বৃত্তের দুইটা ব্যাসার্ধ এবারে ও এ বি কোণ সমান সমান কী আছে ও এ সিকোন এই যে ও এ সমান সমানসান ও এ এ এটাও সমান পাইলাম একটা আছে ও সমান সমান ও সি এ এই যে ও বি এ কোণ সমান ও সি এ তাহলে একটা বাহু দুইটা কোন পরস্পর মিল আছে তাহলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম্ভ হবে সো আমরা যদি ধাপ নং দুই লিখি তাহলে ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও এ সি এ কি মিল আছে ও বি সমান সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তোমরা চাইলে যতটা লিখতে পারো না লিখলে যে পুরো জমিতে কাটা যাবে এমন না ও বি সমান সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ এরপর আমরা এক একনা ধাপের শেষে যে দুই দুইটা কোন প্রমাণ করছি ওই কোন দুটা লিখতে হবে ও এ বি সমান সমান ও এ সি একটা হলো ও বি এ সমান সমান ও সি এ এই দুইটা কোন পরস্পর সমান দেখলো একটা বাহু দুইটা কোন পরস্পর সমান অতএব ত্রিভুষ ও এ বি সর্বসম ত্রিভুজ ও এ সি দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়া মানেই তার প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোন অপার ত্রিভুজ প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণের সাথে পরস্পর মিল থাকবে তাহলে এ বি ইকুয়াল এ সি যেহেতু এটা দুটা বাহু এ বি হলো প্রথম ত্রিভুজের বাহু এসি হল দ্বিতীয় ত্রিভুজের বাহু দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম্ম তাদের বাহু দায় পরস্পর সমান হবে এটাই প্রমাণিত খুবই সিম্পল প্রথমে শুধুমাত্র দুটো কোন মিল দেখাতে হবে পরবর্তী ধাপে দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম্ম প্রমাণ করলে বাহু দুটা পরস্পর সমান হয়ে যাবে এখন যদি আমরা চান্নামাটা খেয়াল করি চার চান্নামাটা জাস্ট একদম ঠিক এটার বিপরীত তো চার চান্নামাটা একটু খেয়াল করি চার চার নম্বরে বলা হয়েছে যে ও বৃত্তির কেন্দ্র জ্যা এ বি সমান সমান এসি মানে এখানে জ্যা দুইটা আগেই পরস্পর সমান বলা হয়েছে তো আমরা এখানে যদি একটা বৃত্ত একে নিই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এখানে তোমাদের সাইডে একটা চিত্র দেওয়া আছে তোমার চাইলে চিত্রটা অনুরূপ আঁকতে পারো অথবা এ থেকে অন্যরকম আঁকতে পারো তো আমরা এখানে এ বি একটা জানিলাম এসি একটা জানিলাম তাহলে এটা হলো এ বি একটা যা এসি একটা যা এই যা দুইটা পরস্পর সমান এবি যা দুইটা পরস্পর সমান এখন যদি আমরা এখানে ও কমা এ যোগ করি তাহলে দুইটা কোন উৎপন্ন হয়েছে একটা হলো ও এ বি একটা হলো ও এ সি দুটি কোন উৎপন্ন হয় তো আগেরটা বলা ছিল যে কোন দুইটা সমান বাহু দুইটা পরস্পর সমান প্রমাণ করতে বলা হয়েছে কিন্তু এইবারে আগেই বলা আছে যে এবি আর এসি দুইটা বাহু পরস্পর সমান তাহলে ও এ বি আর ও এসি কোন দুইটা পরস্পর সমান এটা প্রমাণ করতে হবে তাহলে ও কমা বি আর ও কমা সি যোগ করে এটা হলো অঙ্কন তো বিশেষ নির্বাচনটা কি লিখতে পারি বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও এসি দুটি সমান যা আগেটা কিন্তু এরকম সমান যা কথাটা উল্লেখ করা হয়নি কিন্তু এবার অবশ্যই উল্লেখ করতে হবে এবি ও এসি দুটি সমান যা ও কমা এ যোগ করি তাহলে এখানে ব্যাসার্ধের সাথে দুটি কোন উৎপন্ন হয় তাহলে আমি লিখতে পারি বি ও এসি যা দুটি ও এ ব্যাসার্ধের ও এ ব্যাসার্ধের সাথে ও এ বি ও এ সি কোন উৎপন্ন করে দুইটা কোন উৎপন্ন করে কোন দুটে সমান নাকি অসমান সমান কিছু বলা হয় নাই তো প্রমাণ করতে হবে যে কোন দুটি পরস্পর সমান প্রমাণ করতে হবে যে কোন ও এ বি সমান সমান কোন ও এ সি দুটো পরস্পর সমান প্রমাণ করতে হবে এখন যদি আমরা ত্রিভুজ দুটো খেয়াল করি ত্রিভুজ ও এ বি আর ত্রিভুজ ও এ সি এর মধ্যে এ বি আর এসি পরস্পর কি আছে সমান আছে এরপরে ও বি শনশান ও সি এরাও কি একই বৃত্তের বেসার্ধ আবার ও বি এ কো বি ও এ কোন আবার এ ও কোন এটাও পরস্পর সমান আছে তো এখন আমরা সর্বসম্মতার দিক থেকে খেয়াল করি তাহলে ত্রিভুজ যদি পরস্পর সর্বসম্ম করা যায় তাহলে এই কোন দুইটা পরস্পর সমান হবে তো এরপরে অঙ্কন তো অঙ্কনটা হবে ও কমা বি এবং ও কমা সি যোগ করি ও কমা বি আর ও কমা সি যোগ কল এখানে দুইটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ ও এ বি একটা ত্রিভুজ ও সি তো প্রমাণের ক্ষেত্রে এই ত্রিভুজ দুটো সর্বসম্মতা প্রমাণ করতে হবে তো এক নম্বর ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও এ সি এ দুটো ত্রিভুজের মধ্যে কী কী মিল আছে এ বি সমান সমান এসি যা দুইটা পরস্পর সমান এটা বিশেষ নির্বাচনের মধ্যে বলা আছে ও বি সমান সমান ও সি কারণ একই বৃত্তির বেসার্ধ ও এ সমান সমান ও এ কারণ সাধারণ বাহু তাহলে দেখা গেল যেখানে ওই সমান ওই সাধারণ বাহু ও বি আর ও সি আর করে বিষয় তো এ এসি এটা দেওয়া ছিল তো তিনটা বাহু পরস্পর সমান থাকলে ত্রিভুজ দেওয়ার পরস্পর কি হয় সর্বসম হয় ত্রিভুজ ও এ বি সমান সমান ত্রিভুজ ও এ সি দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়া মানে তার প্রত্যেকটা কোন প্রত্যেকটা বাহুই পরস্পর সমান তো এত কোনগুলো পরস্পর সমান হবে তাহলে ও এ বি কোন সমান সমান ও এ সি কোন এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে ও এ বি সমান সমান ও এ সি এখানে কী হলো ও এ বি সমান সমান ও এ সি এটাই প্রমাণিত এখান থেকে আর একটা যে নীতি মাঝে মাঝে আসে যেটা ছয় নম্বর ছয় নম্বরটা খুব কম ইম্পর্টেন্ট তাও মাঝে মাঝে হঠাৎ এসে পড়ে যেমন দুটি দুইটি কেন্দ্র দুইটা বৃত্ত সমকেন্দ্রিক একটা এবি যা অপর বৃত্তকে সি ডি বিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে এসি সমান সমান বিডি যেমন এখানে যদি দুইটা বৃত্ত আঁকা হয় বৃত্তের কেন্দ্র থাকবে একটা যদি ও বৃত্তের কেন্দ্র হয় এখানে প্রথমে একটা বৃত্ত আঁকা আসে এবং একই কেন্দ্র বিশিষ্ট আরও একটা বৃত্ত আছে হাত দিয়ে একটু বাঁকা হয় তো একটা বৃত্তের নাম দিলাম এ বি একটা সি তো আমরা যদি এখান থেকে এ বিটা যোগ করি তাহলে সেটা সি আর ডি বিন্দুতে সেট করে অন্য বৃত্তটাকে এখানে দুইটা বৃত্ত আছে একটা বৃত্তের নাম হলো ও কেন্দ্র হিসেবে একটা বৃত্ত এ বি ই আর সেই ছোট বৃত্তটা আছে ভিতরে ওটার নাম হলো ও কেন্দ্র একটা বৃত্ত সি এইচ ডি তাহলে এ বি যে জ্যাটা আছে এটা হলো বড় বৃত্তটা যা এই জ্যাটা অন্য বৃত্তটাকে সি আর ডি বিন্দুতে সেট করে এখন প্রমাণ করতে হবে এ এ সি সমান সমান বি ডি এই অংশ দুইটা পরস্পর সমান এটা প্রমাণ করতে হবে তো বিশেষ নির্বাচনে লিখতে পারি বিশেষ নির্বাচন এটা ছয় নন দশ পয়েন্ট ও কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত একটা হলো এ বি ই এবং সি এইচ ডি দুটি বৃত্ত এ বি যা সি এইচ ডি বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে তো এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এ সি সমান সমান বিডি এই অংশ দুটা পরস্পর সমান এটা প্রমাণ করতে হবে এতে অঙ্কন অঙ্কনের ক্ষেত্রে হবে এই ও থেকে উপরে ও এফ লম্ব আঁকে এখানে ও এফ একটা লম্ব আঁকা তো ও থেকে ও এফ লম্ব অফ এবি আঁকে তো লম্বা কারণে আমরা যে উপাদ্য এক এবং একের বিপরীত পড়েছিলাম তো ওখানে বলছি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে লম্ব টানা হলে ওই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয় এটা এক নম্বর এবং এক নম্বরের বিপরীত দুইটার মধ্যেই ছিল এবং আমরা যখন উপাদ্য দুই পড়ছি তিন পড়ছি প্রত্যেকটার মধ্যেই একই কথা ছিল যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে যে লম্ব টানা হয় ওই লম্বটা জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে তো প্রমাণ এই সূত্রটা এখন কাজে লাগবে এক নম্বর এ বি ই বৃত্তে ও এফ লম্ব অফ এবি এ বি এ বৃত্তে ও এফ লম্ব অফ এবি যদি ও এফটা এবির উপরে লম্ব হয় তাহলে যেটাও সমান দুই ভাগে ভাগ হয় তাহলে এ এফ সমান সমান বিএফ হবে আবার অন্য একটা বৃত্ত আছে যেটা হলো সিএইচডি বৃত্তে তো এ এফ সমান বিএফ এটা আমি এক নং সমীকরণ দিয়ে দিলাম সিএইচডি বৃত্তে ও এফ লম্ব অফ সিডি কারণ এব সিডি প্রত্যেকটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত তাহলে ও এফ লম্ব অফ কত আছে সিডি সিডির উপরে লম্ব হয় তাহলে এই অংশটা সমান দুই ভাগে ভাগ হবে সি এফ সমান সমান ডিএফ এটা দুই নং সমীকরণ দিলাম এবারে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণটা বিয়োগ করি তাহলে আমি লিখতে পারি এক নং সমীকরণ বিয়োগ দুই নং সমীকরণ আচ্ছা এক নং সমীকরণ ছিল এক নং সমীকরণের বাম পাশে ছিল এ এফ এখানে ডানপাশে আছে বাম পাশে আছে সিএফ তো আমি এখান থেকে সিএফ বাদ দিয়ে দিলাম আবার উপরে একটা এখানে আছে বিএফ আর নিচে আছে ডিএফ এটা বাদ দিলাম তাহলে এই এ থেকে যদি আমি এই সি অংশ বাদ দিই তাহলে এসি অংশ থাকে পুরা এএফটা থেকে এই সিএফ অংশ বাদ দিলে এ সি অংশ থাকে তাহলে আমি এখানে বিয়োগ করে পেলাম এসি আবার বিএফ এই বি থেকে এফ পর্যন্ত অংশ থেকে ডি এফ অংশ যদি বাদ দেয় তাহলে এখানে বিডি অংশ বাকি থাকে তাহলে আমি এখানে লিখতে পারি বিডি তাহলে দেখা গেল এসি ইকুয়াল বিডি প্রমাণিত এই জ্যামিতিগুলো তোমাদের যখন এসএসসি এক্সামে যাবা তখনও সেম জ্যামিতিগুলো আবার কাজে লাগবে ওখানে একদম সেইম বিতে জ্যামিতিগুলো আবার আসবে তো একটু কেয়ারফুলি খুব ভালোভাবে পড়তে হবে যাতে যে এবং এসএসসি এসসি দুইটাতেই কাজে লাগে এরপরে দশ পয়েন্ট দুই দেখো দশ পয়েন্ট দুইয়ে কিছু জ্যামিতি আছে যেমন এক নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে দুই নম্বরটাও ইম্পর্টেন্ট আর সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট হল পাশ নাম ঠিক আছে এক পাস এই দুটো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে আর এক নাম্বারে যেটা আছে ছয় নাম্বারের গ যেটা সৃজনশীল সিজেন হয় ছয় নম্বরের যে গ এই দুটি একদম পরস্পর সম যেমন এখানে দেখা আছে এক নম্বরের বৃত্তের দুটি সমান যা পরস্পরকে সেদ করলে দেখাও যে এদের একটির অংশ দেয় অপরটির অংশ দেয় সমান আর নিচেরটায় বলা হয়েছে ছয়ের গ যে কি এবং আর এস জাদার ভিতরে অভ্যন্তরে পরস্পরকে ছেদ করলে একটির অংশদয় অপরটির অংশদয়ের সময় তো এখানে তুমি ছয় নম্বরে গটা করিয়ে দিই তাহলে এক নম্বরটা করা অটোমেটিকলি হয়ে যায় তো এখান থেকে করতে হবে এক পাঁচ আর ছয় এরপরে সর্বশেষে আমি দুই নম্বরটা দেখে দেব দুই নম্বরটাও মোটামোটিকলি ইম্পর্টেন্ট তো আমরা ছয় নম্বর থেকে আগে শুরু করি তো ছয় নম্বরে শুরু করার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি সম্পর্কিত দুটো সূত্র আছে যেমন আমরা এর আগে আয়তক্ষেত্রে পরিসীমা পরিছি আয়তক্ষেত্রে পরিসমা টু ইন্টু দুর্যোগ প্রস্ত সেম একই রকমভাবে বৃত্তের পরিসীমাকে আমরা পরিধি বলি পরিধি বলতে বৃত্তের চার পাঁচটাকে বুঝাই বৃত্তের পরিধি সূত্র হল টু পাই আর আর হলো আরকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয় তো পাইয়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা তোমাদের মুখস্থ রাখতে হবে থ্রি অনেক সময় পায়ের মানটা দেওয়া থাকে যে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরে অঙ্কের সমাধান কর যদি প্রশ্ন দেওয়া থাকে মান থ্রি ওয়ান ফোর তাহলে আমি দিয়ে করতে হবে যদি পায়ের মান কোনো কিছু না দেওয়া থাকে তাহলে আর যদি এটা মনে রাখতে হবে ক্যালকুলেটার তোমাদের পাই আছে তোমরা সরাসরি পাই উঠে তারপরে গুণ করে দিলেও চলে আসবে এটা বৃত্তের পরিধি মানে বৃত্তের যে রেখাটা থাকে যে গোল রেখা থাকে এই গোল গোলরেখার এক বিন্দু থেকে শুরু করে আবার ঘুরে ঘুরে ওই এক বিন্দু পর্যন্ত আসা অবধি যতখানি পথ এটাকে বলা হয় বৃত্তের পরিধি যাকে টু পাই আর দ্বারা প্রকাশ করা হয় আর বলতে বৃত্তের ব্যাসার্ধকে বোঝানো হয় ব্যাসার্ধ অনেক সময় দেওয়া থাকতে পারে অনেক সময় পুরো ব্যাস দেওয়া থাকতে পারে আর ব্যাস দেওয়া থাকলে তাদের দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় আবার যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হয় তাহলে বৃত্তের ক্ষেত্র সূত্র হবে পাই আর স্কোয়ার বর্গ একক মানে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার মিটার থাকলে মিটার কিলোমিটার থাকলে কিলোমিটার এরকম বসবে আর টু আর ক্ষেত্রে শুধুমাত্র একক বসবে এখানে বর্গ শব্দটা আসবে না শুধুমাত্র ক্ষেত্র ফলে ক্ষেত্রে বর্গ শব্দটা আসবে তো এটা গেলো তো আমরা জানি একটা একান্ত ছুট বস্তুক পরিধি হলো টু পাই আর ক্ষেত্রে হলো পায় আর স্কোয়ার তো এক নম্বর এখানে বলা আছে তিনশো বর্গ সেন্টিমিটার যেহেতু বর্গ সেন্টিমিটার কথা বলা আছে তিনশো চোদ্দ তো বর্গ সেন্টিমিটার ক্ষেত্র ফল বাহুবিষ্ট বৃত্তির ব্যাসার্ধ নির্ণয় কর তো ছয় নং ক মনে করি যেহেতু এখানে ব্যাসার্ধ বের করতে বলছে তাহলে আমার বৃত্তের ব্যসার্ধটা ধরে নিতে হবে মনে করি বৃত্তের ব্যাসার্ধ মনে করি বৃত্তের ব্যাসার্ধ ইকল টু আর যেহেতু সেন্টিমিটার এই জন্য আমরা এখানেও কিনে নাম সেন্টিমিটার একটা নিয়ে নিলাম বৃত্তের ব্যাসার্ধ ইকল টু আর সেন্টিমিটার অত বৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্র সূত্র কী পাইছি বৃত্তের ক্ষেত্র আমরা এখানে পাইছি পাই আর স্কোয়ার বর্গ যেহেতু আটটা সেন্টিমিটার ছিল যেন এখানে কথা হবে সেন্টিমিটার তাহলে এখানে ক্ষেত্রফল পেলাম পাই আর স্কোয়ার সেন্টিমিটার কিন্তু বই যদি আছে তিনশো চোদ্দ তাহলে একই বৃত্তের দুইটা যদি ক্ষেত্রে পাওয়া যায় তাহলে আমাদের লিখতে হবে প্রশ্ন মতে পাই আর স্কোয়ার ইকল টু তিনশো চোদ্দো এরপরে বা পাই যেহেতু এখানে গুণাকারে আছে তাহলে আর স্কোয়ার ইকোল টু কথা হবে তিনশো চৌদ্দ ডিভাইডেড বাই পাই বা আর স্কোয়ার এখন তিনশো চোদ্দরে পাই দ্বারা ভাগ করতে হবে আর পায়ার মানটা জানি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো তিনশো চোদ্দো ভাগ করতে হবে থ্রি ওয়ান ফোর ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে আসে নাইনটি নাইন পয়েন্ট নাইন ফোর নাইন তো আমরা এখানে একটা পারি নাইন ফাইভ দশমিকের পর দুটো সংখ্যা নেওয়ার পর পরবর্তী সংখ্যা যদি পাঁচ অপেক্ষা বড়ো হয় তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে একটা এক যোগ করে নিতে হয় যেহেতু আর এর উপরে স্কোয়ার আছে আমরা যদি স্কোয়ারটা এক পাশ থেকে অপর পশে গেলে সেটা কী হয়ে যায় রুট হয়ে যায় তো এখন নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ যদি রুট করা হয় তাহলে অ্যান্সার আসবে আর ইকুয়াল এখানে নাইন পয়েন্ট নাইন নাইন আসে আমরা সরাসরি এখানে টেন সেন্টিমিটার দিয়ে প্রায় লিখতে পারি তাহলে বৃত্তের ব্যবসা তোলা কথা হবে টেন সেন্টিমিটার প্রায় কারণ এটা হলো নাইনটিন নাইন পয়েন্ট নাইন নাইন যদি আমরা এখানে একটা একযোগ করে দিই তাহলে ওটা টেন হয়ে যায় এর জন্য আগিকল টু টেন সেন্টিমিটার প্রায় এবার খন নম্বরটা বলা হয়েছে প্রমাণ করে যে ও এম সমান সমান ও এন তো এখানে দেওয়া আছে পিকিউ এবং আর এস দুটি সমান যা এর মধ্যবিন্দু ও এম সমান সমান ও এন তো আমি যদি খ নম্বরের চিত্রটা আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে আসলে এটা কোন জ্যামিতের কথা বলা হয়েছে তো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত পি কিউ এবং আর এস দুটি সমান যা এখানে পি কিউ আর এস দুটি সমান যা এটা হলো ও কেন্দ্র বৃত্ত ও থেকে ও এম এবং ও এন হলো দয়ের লম্ব দূরত্ব তারপরে আমরা যদি এখানে ওপিআর ও আর যোগ করি তাহলে দেখা গেল এটা উপাদং দুইয়ের মতো অথবা তিনের মতো চিত্রটা দুই হতে পারে তিন হতো এখন দেখতে হবে প্রমাণ দেখে বুঝতে হবে আসলে কি দুই নম্বর নাকি তিন নাম্বার তো এখানে বলা হয়েছে পি কিউ আর এস দুটি সমান যা তাহলে পি কিউ সমান সমান আর এস হলে প্রমাণ করতে হবে যে ও এম সমান সমান ও এন মানে যদি যা দুটি পরস্পর সমান হয় তাহলে তাদের দূরত্ব পরস্পর সমান তাহলে দূরত্ব পরস্পর সমানের কথাটা বলা হয়েছে দুই নং উপপাদ্যতে তো এখন যদি আমরা দুই নং উপপাদ্যটা পড়ে নিই এখানে নাম চেঞ্জ করেন এখানে ছিল এ বি সিডি ছিল এখন আমরা পি কিউ আর এস ডি যদি করে নিই তাহলে এটা সমাধান হয়ে গেল আর যদি এখানে বলা হয়তো যে ও এম সমান সমান ও এন এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এটা হলে প্রমাণ করতে হবে পি কিউ সমান সমান আর এস যদি এরকমটা আসতো তাহলে বুঝে নিতে হতো এটা তিন নম্বর কারণ তিন নাম্বারে দূরত্ব সমান দেওয়া আছে জ্যা দয় পরস্পর সমান এটা প্রমাণ করতে বলা হয়েছে আর দুই নাম্বারে জ্যা দয় পরস্পর সমান দূরত্ব যে সমান এটা প্রমাণ করতে বলা হয়েছে তো এটা হলো তো এখন এটা দুই নাম্বার উপদ্রদ্য তো তোমরা বইয়ের সাথে মিলিয়ে অথবা আমার আগে ভিডিও যদি ফলো করো সেখানে আমি দুই নম্বরটা খুব শর্ট করে মাত্র দুইটা ধাপের মধ্যে কমপ্লিট করে দিয়েছি সেটা পড়লে তোমরা আয়ত্ত করতে পারবে এরপরে আমরা গ নাম্বার গ নাম্বার আর দশ পয়েন্ট দুই যে এক নাম্বার দুইটা একদম সেম যেমি তো একটা করলে তোমরা অন্য টাইম নিতেই পারবা আর যদি নামটা চেঞ্জ করে তোমাদের খেয়াল রাখবে নেম চেঞ্জ করে আসলে কিন্তু এলোমেলো করা যাবে না বুঝে নিতে হবে যে কোন জায়গায় কোন নেমটা পরিবর্তে কোনটা আসতেছে তো এখন যে আমরা গ নম্বর দেখি এখানে বলা হয়েছে যে পি কিউ এবং আর এস বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে শেদ করে এমন একটা বিন্দুতে সেট করে যেখানে একটার অংশ দেয় অপরটার অংশ দেয় পরস্পর সমান হবে তো আমরা যদি এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিয়ে নিলাম পি কিউ আর এস দুটা সমান যায় এটা আগে বলা হয়েছে তো আমরা এখান থেকে একটা নিলাম পি কিউ এখান থেকে নিয়ে নিলাম আর এস তো পি কিউ এখানে নিলাম আর এস এটা হলো বৃত্তের কেন্দ্র পি কিউ এবং আর এস পরস্পর টি বিন্দুতে সেট করে যদি টি বিন্দুতে সেট করে তাহলে এখানে পি টি আর কিউটি টি দুইটা অংশ হয়েছে আবার এখানে আর টি আর এস টি দুইটা অংশ হয়েছে তাহলে প্রমাণ করতে হবে এই পি টি সমান সমান আর টি আবার কিউ টি সমান সমান এস টি এই দুটা প্রমাণ করতে হবে তো আমরা এখান থেকে ও কমা টি যোগ করি এরপরে ও থেকে ও পি এর উপরে ও এম এবং ও আর এর উপরে ও এন দুটি লম্ব একে নিয়েছি এটাও কিছুটা দুই নম্বরের মতোই কিছু কিছু অংশ একদম দুই সাথে দেখে হুবহু মিলে গেছে তো বিশেষ নির্বাচন আমি আবারও বলি এখানে কি প্রমাণ করতে হবে এই পিটি অংশ আর টি অংশ সমান এস টি অংশ কিউটি অংশ পরস্পর সমান মানে একটা অংশ দেয় অপটার অংশ পরস্পর সমান হবে তো বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে মনে করি ও বিশিষ্ট বৃত্তে পি কিউ ও আর এস দুটি সমান যা দুটি পরস্পর সমান যা পি কিউ ও আর এস পরস্পর টি বিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে এই জিনিসটা তোমরা যখন নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে প্রবে দেখবে সেম যেমনি তার পয়েন্টটাকে আবার আসতেছে প্রমাণ করতে হবে যে তো এখন যদি তোমরা পড়ে রাখো তখন তোমাদের কষ্টগুলো থেকে বেঁচে যাব মানে ডাবল কষ্ট করা লাগবে না তো প্রমাণ করতে হবে পিটি সমান সমান আর টি এটা একটা প্রমাণ করতে হবে এবং এস টি সমান সমান কিউটি একটা হলো পিটি সমান আর টি একটা অংশ আর এস টি সমান সমান কিউটি এটা অংশ এই দুটা প্রমাণ করতে হবে তো এখন অঙ্কনের ক্ষেত্রে আমরা যা যা অঙ্কন করে নিয়েছি ওটা প্রথম লিখতে হবে অঙ্কন ও এম লম্ব অফ পিকিউ এবং ও এন লম্ব অফ আর এস এই দুটো একা হয়েছে একটা ও থেকে ও এম লম্ব ও থেকে ও এন লম্ব তাহলে ও এম পি কিউ এবং ও এন লম্ব অফ আর এস আকি ঠিক আছে এবং ও কমা টি যোগ করি এই দুটো কী করা হয়েছে যোগ করা হয়েছে এরপরে প্রমাণ আমরা এর আগেও পড়ে নিয়েছিলাম যে একটু আগেও যেটা পড়লাম যে বৃত্তের কেন্দ্র থেকে এর উপরে যে লম্বটা না হয় তাহলে ওই জাটা সমান দুই ভাগে ভাগ হয় তাহলে প্রমাণ এক নম্বর ও এম লম্ব অফ পিকিউ আর আমি সাইডে লিখে দিলাম ও এন লম্ব অফ আর এস এই দুটা প্রশ্ন লম্ব তাহলে ও এম যদি পি কিউর উপর লম্ব হয় তাহলে পি এম সমান সমান কিউ এম হবে আর পি এমটা হবে পুরো কিউ এর অর্ধেক কারণ যদি সমান দুই ভাগে ভাগ হয়েছে তাহলে পি এম সমান সমান কী হবে হাফ অফ পি কিউ যদি দুই নম্বর উপদেতে পড়ো সেখানেও সেম জিনিসটা পি এম সমান হাফ অফ পি কিউ এটা এক নম্বর উপদে থেকে আসছে যে কেন্দ্র থেকে কোনো জায়গার উপর লম্ব না হলে ওই যেটা সমান দুই ভাগে ভাগ হয় তাহলে পি এমটা হবে পি এর অর্ধেক সেম একই ভাবে এখানে আর এন সমান সমান হাফ অফ আর এস মানে আর এসের অর্ধেক এখন দেখো যেহেতু এখানে বলা হয়েছে পি কিউ এবং আর এস দুটি সমান যা তাহলে আমি দেখতে পারি পি কিউ সমান সমান আর এস যেহেতু যেহেতু কারণ দর্শক সেহেতু আমি এখানে দেখতে পারি যেহেতু পি কিউ সমান সমান আর এস তো আমি উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে দিলাম এখানে হাফ অফ পি কিউ এখানে হাফ অফ আর এস উভয় পক্ষে দুটো হাফ গুণ করে দিলাম কারণ হাফ পিকউ এর মান এখানে কত আসে পি এম আসে আর হাফ আর এস এ মান এখানে কত আসে আর এন আসে তাহলে পি এম সমান সমান কী পেলাম আর এন এটা আমরা পাইলাম আচ্ছা এরপরে দুই নম্বর এখানে দেখো এই ও টি যোগ করার ফলে এখানে দুইটা ত্রিভুজ হয়েছে একটা হল ও এম টি আর একটা হলো ও এন টি পরস্পর সমকোণী ত্রিভুজ কারণ এখানে লম্বয়ের কথা বলা হয়েছে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও ত্রিভুজ অন্য একটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজায় পরস্পর মানে হবে তো ত্রিভুজ ও এম টি এবং ত্রিভুজ সরি ত্রিভুজ ও এন টি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও এম সমান সমান ও এন এখন ও এম সমান সমান ও এন কেমন হল কারণ দুইটা যা পরস্পর যদি সমান হয় তাহলে জ্যয় কেন্দ্র থেকে সম দূরবর্তি যা তোমরা খনম্বাটা যদি করো সেখানেই পাবাজ ও এম সমান ও এম কারণ যা যা পরস্পর সমান ধরে অবস্থিত এজন্য ও এম সমান সমান ও এম পেলাম এবারে ও টি সমান সমান ও টি এটা হল কি সাধারণ বাহু তাহলে দেখা গেল এখানে ওটি হল অতিভুজ আর ও এম আর ও এন পরস্পর সমান তাহলে অতিভুজ অন্য একটা বাহু যদি পরস্পর সমান থাকে তাহলে একটা ত্রিভুজ ও এম টি সর্বসম ত্রিভুজ ও এন টি দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়া মানেই তার প্রত্যেকটা বাহু অপর ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সাথে সমান তাহলে এখানে ও এম আর ও এন আগে মিল পাইছি সেই ও টি ওটি সাধারণ বাহু তার বাকি আছে এম টি আর এন টি তাহলে এখন আমরা লিখতে পারি এম টি সমান সমান এন টি এই বাহু দুটো পরস্পর সমান তাহলে এম টি আর এন টি পেলাম এখন এখানে পি এম আর আর এন এর সাথে এম টি আর এন টি যোগ করে দিব ঠিক আছে যদি আমরা এটা এক নং সমীকরণ দিয়ে দেয় এখানে আমরা দুই নং সমীকরণ দিয়ে দেয় তাহলে আমরা কী করবো এক নংয়ের সাথে এই দুই নংটা যোগ করতে হবে তো আমরা যদি এক এর সাথে দুই নংটা যোগ করি সেটা কীরকম হবে দেখো সরি তো তিন নম্বর তিন নম্বর লিখতে পারি এক নং সমীকরণ যোগ দুই নং সমীকরণ এক নং সমীকরণের বাম পাশে পি এম ছিল পরেটার বাম পাশে আসছে কত এম টি আবার এক নং সমীকরণের ডান পাশে ছিল আর এন দুই নং সমীকরণের ডান পাশে আসছে কত এন টি এখন যদি আমরা চিত্র থেকে খেয়াল করি যে পি এম আর এম টি যোগ করলে আমরা পি টি পাবো আবার আর এন আর এন টি যোগ করলে আমরা আর টি অংশ পাবো যেটা আমি আবার দেখাই দিই চিত্র থেকে যে এখানে পি এম আর এম টি এই অংশ যোগ করলে আমরা এখানে পি টি অংশ পাই আবার এখানে আর এন আর এন টি এই অংশ যোগ করলে আমরা কী পাবো আর টি অংশ পাবো তাহলে এখানে পিটি টি টু আর টি এটা মিলে গেল তো আমরা এখানে পাইলাম পিটি টি টু আর টি একটা প্রমাণ হয়ে গেল এরপরে যেহেতু এখানে পি কিউ সমান সমান আর এস এই দুটো পরস্পর দুটি সমান যা ছিল ঠিক কিউ সমান সমান আর এস তো পি কিউ অংশ থেকে আমি পিটি অংশটা বাদ দিলাম আবার আর এস অংশ থেকে আর টি অংশ বাদ দিলাম কারণ এখানে পিটি আর আর টি সমান তাহলে পি কিউ থেকে পিটি বাদ দিলাম আর এস থেকে আর টি বাদ দিলাম তাহলে পি কিউ থেকে যদি পিটি বাদ দিই তাহলে এখানে কিউ টি পরিমাণ থাকে আর এখানে আর এস থেকে যদি আর টি বাদ দেই তাহলে এস টি পরিমাণ থাকে তাহলে এটা হলো দ্বিতীয় প্রমাণ কিউটি ইকুয়াল এস টি এটাই প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে শুধুমাত্র প্রথমে আমাদের ওই যে লম্ব থেকে লম্বের মাধ্যমে সর্বসমতা প্রমাণ করে নিতে হবে দুটো পাওয়া পরস্পর সমান বের হবে এরপর এক সমীকরণ থেকে নাম সমীকরণটা বাদ দিয়ে দিলেই হবে আর উপরে যে অংশটা পাইছে এই অংশটা তোমার দুই নম্বর উপদেও পড়েছো একদম সেম দুই নম্বর যা ছিল অথবা তোমার নম্বরে যেটা পড়বে সেম জিনিসটা এখানে এক নম্বর ধাপে তুলে দিলেই হবে ওখানে পিএম সমস্যা আর আছে এখানে পিএম সংসম আর আসে অতিরিক্ত হলো তোমার এখানে সর্বসমতা প্রমাণ করতে হবে আর তিন নম্বর ধাপে যেয়ে শুধুমাত্র বিয়োগটা করে দেখাতে হবে এরপরে যদি আমরা আর একটা সব থেকে ইম্পর্টেন্ট হলো যেটা পাঁচ নম্বর বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জ্যা ক্ষুদ্রতার জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী তো এখানে পাঁচ নম্বরটা খেয়াল করি এর আগে আমাদের দুই নম্বরে প্রস্তুতি দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী যা দুটি পরস্পর সমান ছিল এখন যদি হয় এমন যে একটা যা অনেক বড়ো একটা যা অনেক ছোটো তাহলে ছোটো যাটা কেন্দ্র থেকে দূরে হবে আর বড় যাটা কেন্দ্রের কাছাকাছি হবে যদি আমরা একটা এঁকে কিনি তাহলে প্রস্তুতি তোমাদের সুবিধা হবে এখানে যদি আমরা ও বিশিষ্ট একটা বৃত্ত নিয়ে নিলাম এটা হলো ও কেন্দ্র বৃত্ত এখানে একটা যা এবি একদম খুব কাছে নিয়ে নিলাম আর একটা যা সিডি তাহলে দেখা গেলো কি এ এ বি যেটা এখানে অনেকটা বড় আর সিডি যেটা ছোটো তাহলে দেখা গেলো ছোটো যেটা কেন্দ্র থেকে অনেক দূরে এটার নাম দিলাম ও এফ আর এবি বি যেটা কেন্দ্রের খুবই কাছে এটার নাম দিলাম ও ই তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ এ বি যদি সিডি অপেক্ষা বড়ো হয় তাহলে ও ই ছোটো হবে ও এফ থেকে এটা এখানে প্রমাণ করতে বলছে তো আমরা অঙ্কন হিসাবে এখানে ও কমা এ আর এখান থেকে ও কমা সি যোগ করে নিলাম তো বিশেষ নির্বাচনে যেটা লিখতে হবে সেটা হলো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সি ডি দুটি যা শুধুমাত্র দুটি যা সমান বড় ছোটো কিছু উল্লেখ করার দরকার নাই মানে ও কেন্দ্র কিছু বৃত্তে এবি ও সিডি দুটি যা ও থেকে ও ই এবং ও এফ তাদের লম্ব দূরত্ব যেহেতু এখানে দূরত্ব নিয়ে কথা বলছে যে দূরত্ব দুইটা একটা কাছে একটা নিকটতর সরি একটা কাছে একটা দূরে তো সেটি এখানে লম্ব দূরত্ব ও ই এবং ও এফ ও থেকে তাদের কি লম্ব দূরত্ব যদি এ বি ইজ গ্রেটার দেন সিডি হয় বাহুটা এ বি এব সিডি অপেক্ষা বড়ো হয় তবে প্রমাণ করতে হবে ও ই লেস দেন ওএফ এটাও আসতে পারে অথবা এটাও লিখতে পারো ও এফ গ্রেটার দেন ও ই একই জিনিস ও ই ছোট ওয়ে বড় এখানে ও এ বড়ো ও ই ছোট যে কোনো একটা লিখলে হবে ও ইস দেন ওয়েফ অথবা ও এফ গ্রেটার দ্যান ও ই এটা প্রমাণ করতে বলা হয়েছে এরপরে অঙ্কন অঙ্কনের মধ্যে আমরা কি করেছি ও কমা এ আর ও কমা সি যোগ করি সো এই জিনিসটা এখানে লিখতে হবে অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি যোগ করা হইল প্রমাণ আচ্ছা এবারও সেম এক একই রকম উপাদ দুইয়ের মতো করে যেহেতু ও ই লম্ব অফ এ বি কারণ এখানে লম্ব দূরত্বের কথা বলা হয়েছে তাহলে ও ই লম্ব অফ এ বি আবার এখানে ও এফ লম্ব অফ কি আছে সিডি ও এফটা এর উপরে লম্ব তো ওই যদি এবির উপর লম্ব হয় তাহলে এ ই সমান সমান কী হবে হাফ অফ এ বি এ এর অর্ধেক কারণ কেন্দ্র থেকে যার উপর লম্বটা নাহলে সমান দুইভাগে ভাগ হয় তাহলে এখানেও সেমি একই রকমভাবে এফ সমান সমান হাফ অফ সি টি এরপরে যেহেতু যেহেতু এখানে কী ছিল এ বি বাহুটা সিডি অপেক্ষা বড় যেহেতু এখানে এ বি বাহুটা সিডি অপেক্ষা দেওয়া বি এব গ্রেটার সি সিডি তো রে আমরা হাফ দ্বারা গুণ করে নিলাম হাফ অফ এ বি তাহলে গ্রেটার দ্যান এখানেও আমরা হাফ দ্বারা গুণ করে নিলাম হাফ অফ সিডি তো দেখা গেলো এখানে এ বি হাফ অফ এ বি এখানে হাফ অফ সি ডি তাহলে হাফ অফ এ বি এর মান আছে কত এ ই আর হাফ অফ সিডি এর মান আছে সিএফ তাহলে আমরা অপর পাশে লিখব এখানে এ ই ইজ গ্রেটার দেন সি এফ তো আমরা লিখে নিলাম এ ই ইজ গ্রেটার দ্যান সি এফ কারণ এখানে হাফ অফ এ বি এর মান বসানো হয়েছে এখানে হাফ অফ সি ডি এর মান বসানো হয়েছে এখন সমান সমান আমরা সমীকরণে যে অঙ্ক করছিলাম এক পাশ থেকে প্লাস দিনের অপেক্ষা নিয়ে গেলে সেটা কী হয়ে যায় মাইনাস হয়ে যায় সেমে কীরকমভাবে আমরা এখানে কী করলাম এ ই যেহেতু এখানে প্লাস সি এফ এ পাশে নিয়ে গেলাম সেটা কি হয়ে গেল মাইনাস সি এফ যদি অসমতার ক্ষেত্রে এক পাশে একবার পাশে নেওয়া যায় না তো এটা আমি তোমাদের নর্মালি বোঝানোর জন্য বলছি কিন্তু অসমতার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে পক্ষ থেকে মাইনাস করে নিলে এভাবে হয় তো এ ই প্লাস সি এফ এ পাশে গেলে মাইনাস এফ ইজ গার দেন জিরো ও সরি এখানে আর একটা লাইন বাদ পড়ে গেছে তো এটা এরকম হবে যে এ ই স্কোয়ার করে নিলাম আর এখানেও এ স্কোয়ার আগে স্কোয়ারটা করে নিই কারণ এখানে একটা জিনিস হলো কি এখানে একটা পিঠা গোড়া আছে সূত্র আসবে যখন আমরা নবমধ্যায় করে এসি তখন এটা পিঠাগড়া উপাদ সম্পর্কে বিষয়ে আলোচনা আছে সো ওই অনুযায়ী এখানে করতে হবে তো এ ই স্কোয়ার ইস গ্রেটার দান কী হলো সি এফ স্কোয়ার এবারে আমাদের সি এফটা এই পাশে নিয়ে আসতে হবে এ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার এর পাশে গিয়ে গেলে মাইনাস সি এফ স্কোয়ার ইজ গেটার দেন জিরো এখানে একটা লাইন মিস্টেক হয়ে গিয়েছিল সো এটা পাইলাম এরপরে দুই নম্বর ধাপ যেহেতু এখানে ত্রিভুজ দুইটা লম্ব সমকোণী ত্রিভুজ যেহেতু ও ই লম্ব তাহলে ত্রিভুজ এ ও ই একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই পিঠাগড়াছের উপাদ্দটা পড়ে সমকোণী ত্রিভুজ পিঠাগুড়াতে উপদাতে আমি আবার একটু স্মরণ করে যাই পিঠাগুড়া উপদে হলো এটা যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত লম্ব সরি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুইটা বাহু থাকবে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এটা হলো পিঠাগ্রাজের উপাদে জ্যামিতিক বিবৃতি আর গাণিতিক বিবৃতি বলা হয় অতিভূজ্য স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ত্রিভুজ এ ও ই সমকোণী ত্রিউুজের অতিভুজ ছিল ও এ এটার উপর স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার স্কোয়ার হবে অপার দুই বাহর স্কোয়ারের যোগফলের সমান তাহলে ও স্কোয়ার সমান সমান নিয়ে নিলাম এ স্কোয়ার প্লাস ও এফ ও ই স্কোয়ার আচ্ছা আরেকটা ত্রিভুজ ছিল ত্রিভুজ সি ও এফ এটাও সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ এখানে হবে ও ছিল ওসি তাহলে ওসি স্কোয়ার সমান সমান কী হবে সি এফ প্লাস ও এফ স্কোয়ার এটা এখন আমরা তিন নম্বরে যেহেতু ও এ সমান সমান ও এ সমান ও সি কেন হল কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও ওই ও ওসি এখন ও এ আমি স্কোয়ার করে নিলাম ও সিরো স্কোয়ার স্কোয়ার কেন করছি কারণ এখানে ও এ স্কোয়ার এবং ও ওসি স্কোয়ারের মান আছে তো তোমরা এখানে স্কোয়ারটা যেহেতু মান দেওয়া আছে স্কোয়ারের এই জন্য আমরা স্কোয়ার করে নিয়েছি তো দেখো এখানে ও এ স্কোয়ারের মান আছে কি এ ই স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার আমি এই জন্য বসে দিলাম এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার সমান সমান এখানে সি এ স্কোয়ারের মান আছে সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার এখন দেখো যেহেতু এখানে এ ই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার ইজ গ্রেটার দ্যান জিরো বলা হয়েছিল এই জন্য আমরা এ ই আর সি এফটা এক পাশে নিয়ে আসবো আচ্ছা তো আমরা এখানে এ ই স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার যদি আমরা এই পাশে নিই তাহলে কী হবে মাইনাস সি এফ স্কোয়ার তাহলে মাইনাস সি এফ স্কোয়ার আর এখানে আগে ছিল ও এফ স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার পাশে নিয়ে গেলে কী হবে মাইনাস ও ই স্কোয়ার এটা আমরা পেলাম এ ই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার মানাসে গ্রেটার দ্যান জিরো তাহলে ও এফ স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার যদি আমরা চার নম্বর ধাপে যাই তাহলে দেখা গেলো যে আমরা এই যে এক নম্বর ধাপে লাস্টে যে লাইনটা পেয়েছিলাম যে এ ই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার ইজ ঘেটার দেন জিরো এখন এখানে এ ই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার সমস্ত কী লেখা যায় ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার ইজ ঘেটার দেন জিরো আচ্ছা এবারে ও এফ স্কোয়ার মাইনাস ও ইটা যদি ও পাশে নিয়ে যাই তাহলে প্লাস ও ই হয়ে যায় আচ্ছা মাইনাসটা যে এখন এ পাশে স্কোয়ার আছে এ পাশে স্কোয়ার আছে আমি উভয় পক্ষ থেকে স্কোয়ারটা তুলে দিলাম তাহলে কত হলো ও এফ ইজ গ্রেটার দ্যান ও ই তাহলে ও এফ ইজ গ্রেটার দেন ও আমি এখানে প্রমাণের ক্ষেত্রে দুইটা বিষয় লিখছিলাম যে এরকম হতে পারে যে ও এফ গেটার দ্যান ও ই হতে পারে আবার ও ই লেস দ্যান ও এফ হতে পারে ঠিক আছে তো আমরা এখানে যেহেতু পাইলাম ও এফ গ্রেটার দ্যান ও ই এটাই হল প্রমাণিত অথবা তোমাদের প্রশ্ন যদি এরকম আসে যে ও ই শুধুমাত্র এই চিহ্নটা ঘুরে দাও ও এর দিকে নিয়ে দাও আর ইজ গেটার দেন কত হলো ইজ লেস দ্যান ওয়েফ যে কোনো একটা লিখলে এখানে লিখলেও প্রমাণিত হবে এখানে লিখলেও প্রমাণিত হবে যেটা তোমাদের প্রশ্ন আসে প্রশ্ন অনুযায়ী যদি মিলিয়ে লিখতে পারো তাহলে সব থেকে বেশি সুবিধা হবে আর যদি প্রশ্নে যদি দেওয়া থাকে যে নিকটতর ক্ষুব্ধ তৈরি করতে বলা হয়েছে তাহলে এখান থেকে যে কোনো একটা লিখে দিলেই হবে সেটাকে প্রমাণিত আজকে বিদ্যুৎটা যেহেতু সবটাই শেষ করতে চাইছে যার জন্য ভিডিওটা একটু অনেক বড় হয়ে গেছে তোমরা আশা করি সবাই বুঝতে পারবা আর লাস্টের দিকে আমি ভিডিও লিঙ্ক হওয়ার কারণ একটু দ্রুত লিখছি তাও বুঝে নিও আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি পরবর্তী ক্লাসে আবার সবগুলো সমাধান করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবো সুস্থ থাকবে